হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। নিশানেহা অফিসিয়ালের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে প্রচুর বেলা হয়ে গেছে, 11:30 বাজে। আমি স্কুল থেকে এলাম, এসে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে পড়তে বসালাম, তারপরে তোমাদের সাথে কথা বললাম, তোমাদের সামনে এলাম। চলো দেখতে থাকো সারাদিন আমরা কি করি। দিদা শাশুড়ির বাড়িতে এসেছি, এ দেখো বৈষ্ণব সেবা হচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছি। খেতে বসে পড়েছি ভাত, বেগুন ভাজা, কচুর শাক। চলো দেখাবো কি কি খাওয়াচ্ছে। দেখো ডাল দিয়েছে, লাউ দিয়ে, উচ্ছে দিয়ে ডাল। দেখো মোচা, দেখো পনির দিয়েছে, পনির তরকারি। দেখো চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলো মেয়েরা পার্কে গেছে, চলো পার্কটা দেখাই তোমাদের ঘুরিয়ে। কি সুন্দর পার্কটা, দেখো ওই দেখো মেয়ে, দুই মেয়ে, কাকি, সুন্দর দেখো খেলছে। দেখো নামো, ধরতে হবে না, নামো আস্তে আস্তে নামো। ওই দুটো দুদিকে দুটো ধরো, দুদিকে দু দু আর দু ধরো, এবার আস্তে আস্তে নামো, আসো। বসে রয়েছি, খুব সুন্দর করেছে পার্কটা। জানতাম না যে বাড়ির পাশে এত সুন্দর একটা পার্ক আছে, জানতাম না। দেখো খুব সুন্দর করেছে। মানুষ বাড়ি পুজো হচ্ছে, দেখাতে পাচ্ছি না ঠিক ভালোভাবে, অন্ধকার তো। মানুষের পুজো হচ্ছে, কত বাচ্চা চলে এসছে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমার মেয়ে পড়তে বসেছে। বন্ধুরা 9টা বেজে গেছে, ভিডিওটা আর বড় করবো না, মেয়েকে খাইয়ে শুয়েই দিয়েছি। চলো আজ এই অবধি থাক, আর নেক্সট ভিডিও আবার সকাল থেকে আসছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। বাই বাই।